আমার কাছে এত প্রিয় এই কাপড়টা, ওর কাছে মানে কোনো টাকা ছিল না, ও এত মন খারাপ ছিল, আমি ওখান থেকে বুঝতাম ফোন করে কথা বলতাম। তো রাত জাগে অনেক মানে অনেক চেষ্টা করে তোমাদেরকে আমার চ্যানেলে আবার নতুন করে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকেও তোমাদের সাথে নিজের কিছু মানে নিজের কিছু মুহূর্ত শেয়ার করতে এসেছি। তো আশা করি ভিডিওটি তোমরা পুরোটা দেখবে স্কিপ না করে এবং আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে আমাকে। তো আমি আজকে মানে কালকে মামা শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসছি, তো তো ওখান থেকে আসার পর কাপড়গুলো এলোমেলো আছে, ওগুলো ঠিক করছিলাম। তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে তো তাহলে এগুলো শেয়ার করা যেতে পারে। আর তোমাদের ভাইয়া বলছিল যে না এগুলো কেমন তুমি কাপড় শেয়ার করছো, মানুষ কীভাবে কী বলবে। তো আমি বললাম যে না আসলে জানি না মানুষ কীভাবে নেবে, তবে আমার কাছে মনে হয় এটা সিম্পল যে আমি আমার ফ্রেন্ড আমার একটা পরিবারেরই অংশ তারা হয়ে গেছে, তো তাদের সাথে আমি শেয়ার করতেই পারি সব কিছু। তো আমি তোমাদেরকে আজকে আমার কাপড়ের কালেকশন দেখাবো। আমার খুব বেশি কাপড় যে আছে আহামরি বা খুব দামি দামি কাপড় আছে এমন কিছু না, আছে সামান্য কিছু বিয়েতে গিফট পেয়েছি বা হাজবেন্ড দিয়েছে এভাবে কিছু আর কি জমা হয়েছে কাপড়। তো তার মধ্যে থেকেই আমার কিছু প্রিয় কাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যে কাপড়টা দেখাবো সেটা হচ্ছে আমার হাজবেন্ড বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্সে দিয়েছিল, মানে আমাদের বিয়ে হয়েছে জানুয়ারি 17 তারিখে। তো ফেব্রুয়ারি 14 তারিখে আমি আমার বাসায় ছিলাম, তখন আমার এক্সাম চলছিল, প্র্যাকটিক্যাল এক্সাম চলছিল। তো আমি ওখানে ছিলাম, ও মানে তখন ওর হাত একেবারে ফাঁকা ছিল, মানে বিয়ের অনুষ্ঠানে কিছু খরচ করছিল আর ওই সময়টা ওর কাজ একেবারে বন্ধ ছিল দুর্ভাগ্যক্রমে। তো এজন্যই আমাদের বিয়েটাও খুব বড় করতে পারে মানে বড় করে হয়নি। তো তখন আর কি ওর কাছে তেমন কোনো টাকা ছিল না, ও বিয়েটা আমার জন্যে খুব বেশি মানে খরচ করতে পারেনি বা বেশি কিছু দিতে পারেনি, এই জন্যে ওর একটা আক্ষেপ ছিল। তো প্রথম ভ্যালেন্টাইন্স অবশ্যই আমাকে কিছু দেওয়া উচিত মানে উচিত এটাও ভাবছিল। তো অনেক মানে এটা আমার কাছে অনেক একটা বড় প্রাপ্তি, একটা কি বলবো মানে আমার কাছে এত প্রিয় এই কাপড়টা। ওর কাছে মানে কোনো টাকা ছিল না, ও এত মন খারাপ ছিল, আমি ওখান থেকে বুঝতাম ফোন করে কথা বলতাম। তো রাত জাগে অনেক মানে অনেক চেষ্টা করে, ও তখন সেলিংয়ের কাজ নেয় অনলাইনে যে সেলগুলো, তো একটা গ্রুপ থেকে সেলিংয়ের কাজ নেয়, তো সেটা মানে সেটা করে মানে প্রথম দিকে কোনো তো সেল হয় না, তো রাত জেগে জেগে সারা দিন রাত মানে ওইটা করার জন্য খুব চেষ্টা করে যে সেল দিব আমি কিছু টাকা পাবো। তো ও সেলিংয়ের কাজ করার পর মানে অনলাইনে প্রোডাক্ট সেল দেয়, তারপরে আর কি তারপরে ও কিছু টাকা জমায় আমার জন্য প্রথম এই কাপড়টা কিনে। এই জন্যে এই কাপড়টা আমার কাছে সবচেয়ে প্রিয়, আমি এত পরিমাণ পরেছি যে কাপড়টা পরতে পরতে প্রায় পুরো আমার কাছে পুরনো না মানে একটু পুরনোর মতো হয়েছে আর কি, মানে আমি এত পরিমাণ এই কাপড়টা পরছি, আমার কাছে খুবই প্রিয় একটা কাপড়। এটা এটার কুচিগুলো পরে এইরকম, আঁচলটাও এইরকম, আঁচলটা এটা আর কুচির অর্ধেকটা আর এই জায়গাটাতে এটা পরে নেভি ব্লু কালার আর এটাকে যে কী বলে পিঙ্ক কালার মিক্স করা দুইটা মিলে একসাথে। এবার চলো তোমাদেরকে আমার আশীর্বাদ বিয়ে এগুলোর ভিডিও মানে কাপড় কালেকশন দেখায়। তো এটা আমার আশীর্বাদের কাপড়, বেগুনি কালারের কাতান কাপড়, এর আঁচলটা হচ্ছে এরকম গ্রিন কালার আর পুরোটাই এরকম
এটাও আমার বর নিজেই পছন্দ করে দিয়েছিল। এটা আশীর্বাদের, এটা আমার বিয়ের কাপড়, ওখানকার মানে বাবু না ঠিক, এটা দিদি কিনে দিয়েছিল, মেজো দিদি কিনে দিয়েছিল, লাল কালারের কাতান। ও আমাকে গর্জিয়াস মানে ইয়েগুলো নিতে বলছিল, বেনারসিগুলো। তা আমি বলছিলাম আসলে ওগুলো তো সবসময় পরা যায় না, আর এইরকম পাতলা কাতান হলে যে কোনো অনুষ্ঠানেই পরা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কাপড়টা আমার তেমন পরা হয় না। মানে তোমাদের ভাইয়ার আর কি পছন্দ না, ওর কাপড়টা আসলে এই কাপড়টা পছন্দ না, জন্য আমাকে তেমন পরতে দেয় না এইরকম। এটা পুরোটাই এরকম, আঁচলটা বেগুনি কালারের এইরকম, আর এটা আমার বাসি বিয়ে মানে সিঁদুর দানের সময়কার বেনারসি, এটা এরা দিয়েছিল পিঙ্ক কালারের বেনারসি। কমন একটা বেনারসি, কিন্তু বিয়েতে বেনারসি ভালো লাগে। এটা ছিল আমার বউ হাতের কাপড়, এখান থেকে দিয়েছিল বেনারসি, দুই কালার মিক্স করা। এটা আছে নেভি ব্লু, যে ভারী বাবা, এটা মানে তোলাও আমার কাছে বড় কষ্ট। এটা হচ্ছে আঁচলটা, আর কুচিগুলোতে এই কালারটা পরে, মানে খয়েরি কালারও না, খয়েরি কালারই, লাল না ঠিক, খয়েরি বা লাল বলতে পারো, লাল খয়েরির মতো। এটা কুচিতে পরে, আঁচলটাও লাল কালার, আর এটা অর্ধেক নেভি ব্লু কালার। এটা আমার বউ ভাতের বেনারসি। আর এইটাও একটা বেনারসি, এটা দিয়েছিল আমার বিয়ের পরপর আমার জায়ের বাবার বাড়ি গেছিলাম, তো এটা নিচের দিকে, এটা এইরকম, এটাও একটা বেনারসি, এটা ব্লু কালার, নীল কালারের বেনারসি। এটা দিয়েছিল আমার জায়ের বাবা মানে মাইমা, তাই মশাই ওদের বাসায় গেছিলাম তখন। আর এটা দিয়েছিল বিয়েতে একটা, ও সরি, এটা আমার বলতে পারো গায়ে হলুদের কাপড়, সরি আমারই ভুল হয়েছে, ওটা ওই কাপড় না, এটা হচ্ছে গায়ে হলুদের। এটার পাইটটা সুন্দর লাগে পরলে। পুরোটাই এরকম, আর এটা হচ্ছে আমার কাকি দিয়েছিল, ছোট কাকি। এটা হচ্ছে মানে আমাদের ওখানে বলে থুবড়া, আর বলতে পারো আইবুড়ো ভাত, তো ওটা খাওয়াইয়ে মানে আমার কাকি দিয়েছিল। এটারও পাইটটা খুব ভালো লাগে দেখতে আমার কাছে, হলুদ কালার। এটা মেবি সিল্ক, আমি আসলে কোন কাপড় কিসের মানে কি কাপড় এটা সঠিকভাবে আমি বলতে পারি না কখনোই, এটা একটা সমস্যা। তো এটাও আমার খুব পছন্দের, আমি কোথাও গেলে পরি বা কারো বিয়ে হলে গায়ে হলুদের দিন পরি। এটা মেবি সিল্কের, পুরোটাই এরকম, আঁচলটাও এরকমই, একটু জরির কাজ আছে এই। তো এটা হচ্ছে, এটা মেবি সিল্ক কাপড় আমি সঠিক জানি না। তো আমার একটু মানে বিয়ের অনুষ্ঠানে পরার মতো বা কোনো পার্টির কাপড় হিসাবে বলতে পারো এইটা, আরেকটা কাপড়। তো এইটা দিয়েছিল আমার হচ্ছে মামি শাশুড়ি, মামা শ্বশুর।
তো আরেকটা মামা শ্বশুর মামি শ্বশুরজি, তো এটা মেবি ইন্ডিয়ান সিল্ক হতে পারে, আমি এগুলো ভালোভাবে আসলে জানি না এটা কি সিল্ক না কি কাপড়, আসলে আমার সঠিক আমার তো জানা নেই। তো এটার পুরোটাই এরকম পুরোটাই কাজ এরকম ভাবে পুরোটাই এরকম কাজ। এটা মেবি আঁচল, আঁচলে এইভাবে কাজ, পাইটাও এরকম। আর ভেতরে কুচির দিকে এইরকম, মানে ছোট ছোট এরকম কাজ আর পুরোটা এরকম। আর এইটা এটা ঠিক কে দিছে সেভাবে বলা যায় না, মানে আমি বলি যে বাবু দিয়েছে, কিন্তু আসলে বাবু টাকা দিয়েছিল আমাকে কেনার জন্য, তো আমি একসাথে গিয়ে দুইটা কাপড় কিনছিলাম। তো আমি বলি যে এটা বাবুর টাকা দিয়ে কিনছি, মানে এইটা আর এইটা হচ্ছে দুইজনের টাকা দিয়ে কিনছিলাম, মানে আমার হাজব্যান্ডের টাকা, দুইটা একসাথে পছন্দ হয়েছিল তো মানে দুইটাই কিনছিলাম, বাবুর টাকা আর হাজব্যান্ডের টাকার সাথে অ্যাড করে কিনছিলাম। তো এইটা একটা কাপড়, এই কাপড়টা এত নরম আর পরার পর এত আরাম পাওয়া যায়, এমনিতে হাতে ধরলে মনে হয় ভারী বাইরের জন্য, কিন্তু পরলে এত পাতলা, গরম বলো শীত বলো সব সময়ের জন্যে পরার জন্যে মানে ইয়ে খুব আরাম পাওয়া যায় পরলে। এটা হচ্ছে হালকা বেগুনি কালার মনে হয়, আর পাইটটা হচ্ছে এরকম, পাইটটা অনেক গর্জিয়াস মানে অনেক মোটা পাইটটা, মেন কালার কিন্তু এই যে এখন ধরে রাখলে এদিকে যেমন আসে ঠিক এই কালারটা মেন কালার আসে। তো এইরকম নিচে ওপরের পাটটা এরকম একটু চিকন আর নিচের পাটটা এরকম মোটা, অনেক মানে পাটটার জন্যই আর কি, পাটটার জন্য খুব মানে গর্জিয়াস লাগে, ভালো লাগে কাপড়টা পরতে, আর রাতের বেলা তো আরও বেশি ইয়ে গর্জিয়াস লাগে, আর খুব নরম কাপড়টা। এগুলো যে কী কাপড়, আমি আসলে সব কাপড়ের কোনোটারই নাম জানি না, আমি কাপড় মানে পছন্দ হয় আর কিনি। এই খুব নরম কাপড়টা, এটা তো দেখালাম, এটা মানে আমার বিয়ের পর প্রথম পূজা, প্রথম পূজা বলতে একটাই তো পূজা হয়েছে বিয়ের পর, তো সেটাতে দিয়েছে এটা। এটা সিল্ক কাপড়, মেবি কাতার না, সিল্ক কাপড়। এটা ওপরের পাইটটা পাটটাই এরকম, আর নিচের পাটটা এরকম। এটা একটু কমন কাপড় বলতে পারো, কিন্তু যখন আমি নিই তখন কমন ছিল না, খুব মানে পছন্দের একটা কাপড়। এটা পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার না ঠিক মানে ওই রকম গোলাপি না, এটা মিষ্টি কালার মতো, মিষ্টি কালার মতো, জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, তো মিষ্টি কালার মতো। ভেতরে পুরোটাই এরকম কাজ, আঁচলটা এটার আঁচলটা অন্যরকম, এটার আঁচলে একসাথে অনেকগুলো কালার আছে। এইটাতে পিঙ্ক কালার আছে, গ্রিন কালার, রেড কালার, ব্লু কালার, সবগুলো একসাথে ইয়ে আর কি, সব অনেকগুলো কালার একসাথে। এটাও আমার বাইরে যাওয়ার জন্য একটা পছন্দের কাপড়, এটা আমার যা আর আমার একই রকম কাপড় আছে, ওটা নেভি ব্লু কালার, আমারটা এই কালার। এটা দিয়েছিল আমার একটা মাসির শাশুড়ি, শাশুড়ি মায়ের বোন। এটা উপরের পায়ের, এটারও পুরোটা এরকম, এটাও সুতার না, পুরোপুরি সুতার না, কি যে। তো এই কাপড়গুলো আসলে আছে মোটামুটি, আমার কাপড়ের কালেকশন আছে, আরও কিছু পরি, কিন্তু এই কাপড়গুলো আমার সবথেকে মানে পছন্দের, যেখানেই যাই এগুলো মানে পরা পরি এগুলোই আর কি। নিচেরটা এইরকম পায়ের, এটার পায়ের জন্যে মানে পায়ের জন্যে খুব ভালো লাগে আমার কাপড়টা, আঁচলটা তো আরও বেশি ভালো লাগে আমার। এই কাপড়টার আঁচলটা হচ্ছে এইরকম, পুরো আঁচলটা এরকম, মানে সুতো দিয়ে এমব্রয়ডারি দিয়ে কাজ করা আঁচলটার জন্যে আর কি বেশি কাপড়টা আমার বেশি ভালো লাগে, আমি এখানে ওখানে গেলে পরি। আর
এটা এটা সুতাও না সিল্ক, মেবি সিল্ক সুতা সিল্ক মিক্স করে। আমি আসলে কাপড়ের নাম জানি না, জিজ্ঞাসাও করা হয় না দোকানে, জিজ্ঞাসা করলেও ভুলে যায়। এটাও আমার হাজবেন্ড গত পূজায় দিয়েছিল, ও নিজে পছন্দ করে, মানে ওরই বেশি পছন্দ ছিল। ওইগুলো তো আমি পছন্দ করছিলাম যে এটা আমি নিব, তো ও আর কি এটা নিজে পছন্দ করে দিয়েছিল। এমনিতে মায়ের একটা নিয়েছিল একই রকম, আর আমারও একটা, মানে আমার শাশুড়ি মায়ের নিয়েছিল, আর আমার এটারও পুরোটা এরকম, নিচের পায়েরটা এরকম। এটা আর কি এখানে ওখানে গেলে পরি বা কোনো রিলেটিভ আসলো হুট করে পরলাম। এটার আঁচলটা আঁচলও একই রকম, শুধু মাঝখান দিয়ে পিঙ্ক কালারের মানে ডোরা কাটা আছে। আরেকটা হচ্ছে এটা জামদানি, এটা ইস্ত্রি করা হয়নি, মানে একটা বিয়েতে গেছিলাম, পরার পর কেমন যেন হয়ে আছে, ইস্ত্রি করা হয়নি। এটা জামদানি বলে, কি জামদানি বলে সেটা জানি না, এখানে একসাথে আছে তো এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে যে নেভি ব্লু কালার, নেভি ব্লু কালারের জামদানি। এটা পুরোটাই এরকম, আঁচলটাতে একটু জামদানির যে মেন পিনটা, মানে আগে যেমন জামদানির পিন্ট হতো সেই পিনটা দেওয়া আছে। এটা দিয়েছিল দাদা আমার, হচ্ছে যে আমার তো নিজের দাদা নেই, তো আমার হচ্ছে জ্যাঠাতো দাদা, গতবার পূজার আগে গেছিলাম তো আমাদের তিন বোনকে কাপড় দিয়েছিল। তার মধ্যে মেজো দিদিটা এটাই খয়েরি কালার, আর হচ্ছে যে আমারটা নীল কালার, নেভি ব্লু কালার, নীলও না পুরোপুরি, নেভি ব্লু কালার। আর এটা এটাও জামদানি কাপড়, এটা হচ্ছে গ্রিন কালার, এটা দিয়েছিল, এটা জামদানি, এটা গ্রিন কালার, এটা দিয়েছে আমার ভাসুর দাদা, মানে এই গেল পূজায়, মানে গতবারের পূজায়। তো ওটাই আমার প্রথম পূজা ছিল, তো প্রথম পূজায় দাদার দেওয়া গিফট এটা। এটা হচ্ছে ভাসুর দাদার দেওয়া, এটাও জামদানি, এটা হচ্ছে গ্রিন কালারের জামদানি। এটা পুরোটাই এরকম, আঁচলটা আঁচলটা যে কেমন, ও এটার আঁচলটা ও একই প্রিন্ট, এটা একটু মানে আঁচলটা একটু বড় প্রিন্ট দেওয়া। আর এই তো আর পাইটটা হচ্ছে, পাইটটা এরকম। এটা কাপড়, এটা কাপড়টা আমি নিজে মানে চুজ করে নিয়েছিলাম, অনেকেরই পছন্দ হয় না, মানে আমার হাজবেন্ডও বলে মানে পুরোটা কাজ নেই, তো এই কাজটা আছে কিছুটা অংশ, কিছুটা অংশ নেই। কিন্তু আমি যখন নেই কাপড়টা আমি আসলে বুঝতে পারিনি, আমি দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম যে এটার কাজ কি পুরোটাতে আছে, দোকানদার বলছিল হ্যাঁ। এই কালারটা আসলে আমার খুব ভালো লাগে, অ্যাশ কালার, তো এই জন্য নিয়েছিলাম। কিন্তু অনেকে এই পছন্দ করে না, আমার দিদিও তেমন পছন্দ করে না, কালারটা নাকি ভালো লাগে কিন্তু ভেতরে কাজ নেই, এই জন্য মানে এই কাজগুলো আছে কিন্তু কুচির দিকে নেই, এই জন্য অনেকের পছন্দ করে না, মানে প্রাইস হিসেবে পছন্দ করে না। তো এটা দিয়েছিল পূজয় বাপি, মানে আমার শ্বশুর মশাই, উনি আমাকে বলছিলেন পছন্দ করে নিতে, তো আমি পছন্দ করছিলাম। নিচের দিকে এরকম কাজ, উপরের দিকে, উপরের দিকটাতে এরকম কাজ, এটার ভেতরে ভেতরেও এরকমই, মানে কুচির দিকটাতে নেই জন্য ইয়ে করে না, কিন্তু আঁচলটা খুব ভালো লাগে। আঁচলটা আঁচলটা এই কাজের মতোই, এই যে এরকম পুরোটা এরকম। এখানে দোকানের মতো পালা পড়ে গেল তোমাদের সাথে দেখাতে দেখাতে। এটাও একটা জামদানি, সিল্ক জামদানি, এটা আঁচল, এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, কোনো একটা মামি শাশুড়ি দিয়েছিল, মানে মায়ের কোনো একটা, এখন কাকা তো
কি কেমন ভাইয়ের বউ জানি না, তো একটা মামি শাশুড়ি দিয়েছিল, ভেতরের কাজটা এইরকম, ভেতরের কাজটা এইরকম আর পাটটা এইরকম, ওপরে পাটটাও যেমন নিচের পাটটাও তেমনই। এটা একবার শুধু পরছিলাম আর পরা হয় না, মানে ক্যারি করতে পারি না ভালোভাবে, তো এই জন্যেই। আর এটা এটা বিয়েতে কোনো একটা মাসির শাশুড়ি দিয়েছে, আমি সঠিক জানি না, তবে এখানে পেয়েছিলাম। ওখানকার গিফট এখন না দেখাই, আরও কিছু মানে সুতার কাপড় আছে অতগুলো না দেখাই, কারণ ওইগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর আমি এখানে শুধু আমার পছন্দের কাপড়গুলোই দেখাচ্ছি, মানে সচরাচর আমি বাইরে গেলে যেগুলো মানে বেশি পরতে পছন্দ করি। তো এই কাপড়টার ভেতরে এইরকম কাজ, এটা গ্রিন কালার, নিচের পাটটা এইরকম অনেক মানে মোটা গর্জিয়াস, আর উপরটা এইরকম পুরোটা এরকম, আঁচলটা আঁচলটার সাথে রেড কালার আর মেজেন্টি কালার, আর কিছু জরির কাজ করা আছে, আঁচলটা এইরকম। আর এটা দিয়েছিল আমার শাশুড়ি মা, গরদের কাপড় আসার পর তার কাপড় আমাকে এটা দিয়েছিল, মানে গিফট করছিল। সেই কাপড়টা এখনও একদিনও পরা হয়নি, পুজোতেও পরা হয়নি, ক্যারি করতে পারি না জন্যে, পরতে পারি না জন্যে সহজে। তো এই যে গরদের পুজোর কাপড়, এটা তো সবাই হয়তো সবারই কম বেশি আছে, সবাই হয়তো চিনো। আর আমার এখন দেখাবো আমার সব থেকে মানে কি বলবো, মায়ায় জড়ানো সব থেকে পছন্দের বলতে পারো, কিছু কষ্ট আছে কিছু মানে সুখের প্রাপ্তিও আছে, এরকম দুইটা কাপড় আমি এখন, তার মধ্যে এখন এটা খুব খুব পরিমাণ পরি। তো এখন আমি মানে এই কাপড়টা খুব পরি, এখন কোনো কিছু অনুষ্ঠান বা ইয়েতে। আসলে এই কাপড়টা আমার মায়ের দেওয়া, মানে মায়ের দেওয়া না, এটা আমার ভুল হবে, কারণ মা তো নেই, তার মা কীভাবে দিবে, মানে মায়ের কাপড় আমি, তার মানে মায়ের কাপড়গুলোর মধ্যে সবই বেশিরভাগ আমার মানে বর্দিক দিয়ে দিয়েছি, বর্দি বেশি পরে, তখন তো আমি বাড়িতেই ছিলাম, তো তাও মা মানে তখন আমার কিছু রাখতে ইচ্ছা করতো না, সব দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে থেকে পরে দিয়ে থেকে এই দিক মানে এই দুইটা কাপড় আমি আর কি নিয়েছি, সে যে আমি আর এই দুটো মানে মা এই কাপড়টা বেশি পরতো, তো তো এই জন্যে আমার এই কাপড়টা নেওয়া, যে আমিও এই কাপড়টা নিয়ে বেশি পরবো। এটা পরলে কী হয়, কোনো অনুষ্ঠানে পরলে মনে হয় যে মাও আমার সাথে আছে, মাও মানে মাকেও দেখছি বা মাও আমার সাথে এই আনন্দটা শেয়ার করছে, মানে কী বলবো, ভালো লাগে, মনে হয় যে মায়ের স্পর্শ পাচ্ছি, মায়ের পরশ এই কাপড়ে আছে, মায়ের ছোঁয়া আছে এই কাপড়ে। আমি বেশি ধুইও না কাপড়টা, ধুইনি বলে তাহলে দিদি মেবি একবার ধুয়েছিল। তো এই এটা মেবি ইন্ডিয়ান জর্জেট বলে, এগুলোকে ধুইলেও কিছু হয় না, এই জন্যই কাপড়টা নিয়েছি, যে আমি যতদিন বাঁচবো হয়তো কাপড়টা পরবো, সেটা যতই ওল্ড মডেল হোক আর যাই হোক তারপরেও পরবো। এটা এটার আঁচলটা এইরকম এরকম এমনিতেই, আর পুরো কাপড়টা এরকম, এটা এটা ওপরের দিকে থাকে আর এটা নিচের দিকে থাকে, এটা কাঁঠালি কালার আর এটা হচ্ছে গ্রিন কালার, তো ভেতরটা এরকম থাকে, ভালো লাগে। এটা এটা যদি আমি এরকম করে ধরে এরকম করেও থাকি না, আমার এত পরিমাণ শান্তি লাগে কি বলবো, মনে হয় যে হয়তো মাকে জড়ায় ধরে আছি, এতবার কাপড়টা পরছে মা, এই জন্যে মানে ভালো মনে হয় যে হয়তো এটার মধ্যে মায়ের একটা ভালোবাসা বলো আশীর্বাদ বলো সব কিছুই জড়িয়ে আছে। আমি বেশি কিছু মায়ের আনি নাই, আমি তোমাদেরকে একদিন শেয়ার করব মায়ের কিছু কাঁথার কালেকশন, মানে আমাকে কাঁথা সেলাই করে রাখছিলো মায়ের, তো কাঁথা আনছি আর অনেক মানে দেবদেবীর লক্ষ্মী সরস্বতী রাধা কৃষ্ণদের মূর্তি মা সেলাই করে করে ফুটিয়ে মানে ফুটিয়ে তুলতো কাপড়ের উপর, তো ওইগুলো কিছু আছে আর তেমন কিছু নেই, মানে ওই সময় খুব মন খারাপ হতো তো ওগুলো দেখলে, তো
তখন বড় দিদিকে সব দিয়ে দিছিলাম যে তুই এগুলো রাখ। তো সেখান থেকে পরে আর কি বিয়ের পর মাঝে মধ্যে মায়ের কথা মনে পড়লে নেই এই জন্যে। এটাও জামদানি প্রিন্টের কাপড়, সুতার উপরে জামদানি প্রিন্টের কাপড়। তো এটার পাইটটা এরকম, এটাও মায়ের কাপড়। এটা তেমন একটা পরা হয় না, কালারটা একটু ইয়ের জন্যে কেমন মানে ও একটু ইয়ে করে যে তুমি সদবা মানুষ, মানে কেবল বিয়ে হয়েছে তো তুমি হচ্ছে এই ধরনের এই কালার কাপড় বেশি পরো না। তো এটা তেমন বেশি পরি না আর তেমন কোনো ইয়েও আসেনি পরার মতো। তো এটা সেই মানে এটাও মায়ের কাপড়, এটা খুব একটা পরিনি, মাও একদিন, মা শুধু একদিন পরছে এই কাপড়টা, ওইভাবেই ছিল। মায়ের অনেক কাপড় আছে একদিন পর, এমনকি কিছু কাপড় ছিল মা একদিনও পরেনি, এরকম মানে রাখছিল যে পরবো এই সেই আর পরা হয় ওঠেনি। পরে যখন অসুস্থ হয় তখন তো আর কোনো কাপড়ই পরেনি। তো আজকে আর বেশি ভকভক না করি লাস্টের কাপড়গুলো দেখাতে গিয়ে অনেক স্মৃতি অনেক কথা মনে পড়ছে, তো আজকে আর ভিডিওটা নাম বাড়াই এই জন্যে। আর এই দেখো কি অবস্থা, কাপড়ের পাহাড় হয়ে গেছে এখানে কাপড় কাপড় ইয়ে করতে গিয়ে। তো আজকে আর ভিডিওটা না বাড়াই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবে এবং আমাকে ভালোবাসবে, আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে। আর এই তো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং নোটিফিকেশন যদি না পাও সেটাও আমাকে জানাবে আর বেল আইকনে প্রেস করবে। আর যদি আমার সাথে কোনোভাবে যোগাযোগ মানে কন্ট্যাক্ট করতে চাও বা আমাকে ফলো করতে চাও তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেটাতে অবশ্যই জয়েন করবে। এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্ত, ভিডিওটা আর না বাড়াই, আমার দুপুরের কাজ অনেকগুলো পড়ে আছে। আর আমার আসলে এক্সাম না, ইনকোর্স এক্সামের বদলে যে অ্যাসাইনমেন্ট সেটা লিখছি, জন্য টাইম নেই। তো কাপড়গুলো ঠিক করতে গিয়ে ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করি এই আর কি। ভিডিওটা আর না বাড়াই, আমি রান্না করব, রান্না করা আছে, খাবার দিব সবাইকে, গরুর দেখাশোনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।